তো বন্ধুরা, বনগাঁ হসপিটাল কালীবাড়ি থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে কিন্তু খুলে গেল বনগাঁর 12 মাসে 13 পার্বণের সেকেন্ড আউটলেট। যদিও ওদের একটা পুরনো আউটলেট কিন্তু বনগাঁতেই আছে, যার অ্যাম্বিয়েন্স কিন্তু আমার খুব সুন্দর লেগেছে। তোমরা হালকা একটু চোখ বুলিয়ে নিও অ্যাম্বিয়েন্সটার দিকে। একদম প্রথমেই কিন্তু আমাদের টেবিলে চলে আসলো টুই চিকেন, আর যেটা দেখে কিন্তু আমি প্রচণ্ড শক ছিলাম। আমার এক্সাইটমেন্ট দেখে তোমরা বুঝতে পারবে, বেশ মোমবাতি জ্বলছিল, গাছের একটা স্ট্রাকচার দেওয়া। দেখো জিনিসটা সুন্দর না? আমার তো ভালো লেগেছে, মানে ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে। উপরে ডিমের একটা বেশ সুন্দর একটা ডেকোরেশন করা ছিল, আর এইভাবে মোমবাতি ধরানো একটা বাটিতে সস। তো আমি প্রথমে ওই ডিমটা একটু ট্রাই করলাম, যেটা নর্মাল ডিম হলেও কী হবে, ওপরে একটা পাইনঅ্যাপেল সিরাপ দেওয়া, যার একটা ফ্লেভার কিন্তু খুব মুখে পড়ছিল, এক কথায় সুন্দর। আচ্ছা, তারপরে এটাতে যেটা ওরা বেসিক্যালি দিয়েছিল, অনেকগুলো চিকেন স্টিক ছিল। চিকেন স্টিক নর্মালি আমরা খেয়েছি অনেকেই, কিন্তু এই চিকেন স্টিকটা দেখো, ওয়েট আমি দেখাচ্ছি, দেখো লেভেলের সফট, তাই না? হ্যাঁ, আর ভেতরে কি বলবো, মশলাগুলো প্রপার ইউজ করা হয়েছে, যার ফ্লেভার কিন্তু পুরো মুখে পড়ছিল, এক কথায় জিনিসটা পুরো চুমু খেতেছিল। এরপরে আমরা নিয়েছিলাম পনির টিক্কা, এইরকম চৌকো করে কাটা, এইরকম 6 পিস ছিল, আর যার দাম নিয়েছিল 160 টাকা। পনিরটা কিন্তু লেভেলের সফট ছিল, আর ভেতরটা ততটাই ফ্রেশ। আমি পুদিনার চাটনিটার বিষয়টাকে একটু মাখামাখো করে একবার মুখে নিলাম, মুখে গিয়ে পুরো মেল্ট হয়ে গেল বিষয়টা, অসাধারণ লাগলো কিন্তু এটা খেতে। আর পনির কিন্তু আমার খুবই প্রিয়, তোমাদের যাদের পনির খেতে খুব ভালো লাগে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, চিকেন ড্রামস অফ হ্যাভেন, খাবারের মধ্যে কিন্তু একটা স্বর্গ স্বর্গ ফিলিংস। দেখো এইরকম সাইজের 6 পিস কিন্তু ছিল, আর যার দাম ছিল 140 টাকা। প্রথমে একটা কামড় দিলাম, খুব সুন্দর, মাংসের ভেতরটা ফ্রেশ, আর উপরে একটা সসের টস করা ছিল বিষয়টা, আমার কাছে কিন্তু খাবারটা সত্যি অনবদ্য লেগেছে, এক কথায় সুন্দর খেতে ছিল। মুখের ফ্লেভারটা একটু চেঞ্জ করার জন্য আর গলাটা একটু ভিজিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু অর্ডার করেছিলাম গ্রিন অ্যাপেল মোজিটো। গ্রিন অ্যাপেলের একটা সুন্দর ফ্লেভার, আর একটা জিনিস দেখো, এটাতে পুদিনা লেবু বেশ সুন্দর একটা ফ্লেভার অ্যাড করা হয়েছে, যেটা কিন্তু আমার খিদে আরও বাড়িয়ে দিয়েছিলো, আর রিফ্রেশ হলাম। এবার নিয়ে নিলাম রোস্টেড চিকেন হাফ, যেটার দাম ছিল 220 টাকা, আর এইরকম বড় বড় সাইজের 2 পিস কিন্তু ছিল। তো প্রথমেই এদিক ওদিক অন্য কিছু না ভেবে আমার প্রিয় খাবারটাকে আমি কিন্তু খুব ভালোভাবে এনজয় করলাম। অসাধারণ সফট, ভেতরে মশলাগুলো পপার গেছে, এক কথায় দারুণ দারুণ খেতে এটা। 12 মাসে 13 পার্বণে এসে এই জিনিসটা কিন্তু কেউ মিস করবে না, এই মাটন কষা, আর এই যে হার্ট শেপে দেওয়া ভেজ পোলাও, ডেকোরেশনটা দারুণ, আর আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এই যে ভালোবাসাটা, এটা তোমাদের জন্যে। তো আমি আগে একটা কথা বলি, দেখো এই ভেজ পোলাওতে বেসিক্যালি কিছু ভেজিটেবলস ইউজ করা হয়েছে, আর কাজু কিশমিশ এগুলো ছিল। মাটনটা দেখো কী লেভেলের সফট, কালারটা দেখেছো দারুণ, কিন্তু আমার মুখে কিন্তু এক্ষুনি জল চলে আসছে, বেশ তুলতুলে, বেশ ফ্লেভারযুক্ত একটা মাটন, স্পাইসি পপার মেনটেন করা হয়েছে, যে জিনিসটা মাংসে মাটনে কিন্তু খুবই দরকার। সফটনেস যদি আমি তোমাদেরকে বলি, ঠিক এইভাবে হাত থেকে মাংসটা খুলে আসছিলো। কিন্তু আমি প্রথমে এই মাংসটা তোমাদেরকে একটু দেখাই, এই পোলাওয়ের সাথে একটু মাখোমাখো করে নিলাম, আর এইভাবে কিন্তু মুখে দিয়ে দিলাম, পুরো মুখে বিষয়টা মাখোমাখো হয়ে কি বলবো, মানে মুখে জল চলে আসছে রীতিমতো আমাকে কিন্তু ভয়েস দিতে গিয়ে, এক কথায় অসাধারণ ছিল। 12 মাসে 13 পার্বণে আসলে তোমরা কিন্তু এই জিনিসটা কেউ মিস করো না। বেসিক্যালি ওরা 50 থেকে 55 গ্রামের মধ্যে মাটনের পিস রাখার চেষ্টা করে, এইরকম 4 পিস মাটন দিয়ে 1 প্লেট মাটন কষা কিন্তু তোমার পড়বে 240 টাকা। সফটনেস যদি বলি, দেখতেই পাচ্ছ কি লেভেলের সফট, আর ভেজ পোলাওটার কিন্তু দাম ছিল 120 টাকা। কী বলবো, মাটনটা খুব লেভেলের সফট ছিল। তো আমি আবার এইভাবে রাইসে মাখোমাখো করে নিয়ে আবার একবার মুখে দিয়েছিলাম, আর হ্যাঁ, ফ্লেভারটা কিন্তু এখনও সত্যি আমার মুখে লেগে আছে। এইটা কিন্তু মাস্ট ট্রাই, এটা কিন্তু আমার রেকমেন্ড থাকবে তোমাদেরকে, এটা অবশ্যই ট্রাই করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর হ্যাঁ, এরকম ভিডিও দেখতে চাইলে আমাদেরকে এক্ষুনি ফলো করে নাও। তো চলো আমি খাবারটা এনজয় করি, পরের ভিডিওয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।